পরবর্তী খবর, যেহেতু 21-ৰ বিধানসভা নির্বাচন সমাগত, নির্বাচনের প্রাক্ষণত কিন্তু এটা দেখবলে পাওয়া গেছে কংগ্রেস দলত যে গৃহকন্দলের সূত্রপাত হয়েছে। যেহেতু দেখবলে পাওয়া গেছিল ইজনের পশত সিজনক কংগ্রেস নেতা কর্মী শীর্ষ পর্যায়ের নেতায়ও আন দলত যোগদান করেছে। আর শেহতীয় দেখবলে পাওয়া গেছে যমুনামু সমষ্টিত কংগ্রেস নেতা কর্মী কিন্তু খুদ কংগ্রেস নেতা কর্মীর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ উত্থাপন করেছে। যমুনামু সমষ্টির জ্যেষ্ঠ কংগ্রেস নেতা বছিরউদ্দিন লস্করে সমষ্টিটোর ভিন্ন প্রান্তর দলীয় সমর্থকসলক একগোট করে নিজা বাসগৃহত এখন সভার আয়োজন করেছিল। আর সভাখনত সেই সময় উপস্থিত আছিল প্রায় 200+ কংগ্রেস কর্মী। সভার জড়িয়ে জ্যেষ্ঠ নেতা বছিরউদ্দিন লস্করের সমষ্টির প্রায় 200+ দলীয় সমর্থকে যুব নেতা রেহান উদ্দিনের বিরুদ্ধে এক মন্তব্য করা পরিলক্ষিত হল। আর জ্যেষ্ঠ নেতাগুলির অভিযোগ যে নীতি নিয়মের বাহিরে দলীয় কাম কাজ করেছে যুব নেতা রেহান উদ্দিনে। আর ঘনে ঘনে সমষ্টিট সভা সমিতির আয়োজন করা হয়েছে যুব নেতাগুলি। আর এনেদরে মন্তব্য প্রকাশ করা দেখবলে পাওয়া গেল জ্যেষ্ঠ নেতাগুলিক। আর সেই যে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভাত জ্যেষ্ঠ নেতাগুলিক অংশগ্রহণ করবল যেহেতু রেহান উদ্দিনে আমন্ত্রণ জানা নাছিল বা যেতিয়াই সভা অনুষ্ঠিত করে তেতিয়া কিন্তু জ্যেষ্ঠ নেতাগুলিক নিমন্ত্রণের বাহিরত রাখে। আর যার বাবে আসলে এনে ধরনের এক মন্তব্য করা পরিলক্ষিত হল জ্যেষ্ঠ নেতাগুলি। আর রাজনীতি না জানে যুব নেতা রেহান উদ্দিনে। আর এনেদরে এটা মন্তব্য করা পরিলক্ষিত হয়েছে জ্যেষ্ঠ নেতা বছিরউদ্দিন লস্করে। আজি কেইদিনমানৰ পৰা মই বিগত 2016 সাধারণ নির্বাচনত কংগ্রেস দলের কন্টেস্টিং ক্যান্ডিডেট হিসাবে সমষ্টির বিভিন্ন কর্নারৰ পৰা মোক মানুহে কংগ্রেস কর্মীসকলে আবদার করে যমুনামুখ কংগ্রেসত দুখন খেলিমেলি নতুন নতুন প্রার্থীয়ে মানুষের ঘর ঘর গই সাধারণ মানুষজনা কংগ্রেসের কর্মীসকলক পুরস্কৃত করে কংগ্রেসের পৰা নিজের দললৈ লৈ যাব বিচারা হৈছে। এই ক্ষেত্রত মোক বিভিন্ন কর্নারের পৰা কংগ্রেস কর্মীসকলে আবদার দিছে যে আপুনি বিগত নির্বাচনের কন্টেস্টিং পার্টি এবিসিডির সদস্য, গতি প্রত্যেক পঞ্চায়েতের মন্ডল এলাকার পৰা 4-5 জন করে বিশিষ্ট কংগ্রেস কর্মীক আপুনি মাতক, এখন সভা পাতক, জেলা পরিষদ 2 জন কংগ্রেসের আছে তেখেতসকলকো মাতক, আর পুরানা বিশিষ্ট কংগ্রেস কর্মী সকলকে মাতক, মাতি এই সম্পর্কে আলোচনা করো যে অহা নির্বাচনত কংগ্রেসের যে লবিকেন্দ্রিক রাজনীতি হয়ে আছে, সৌ সুদিন এখন মূলাধারত এখন সভা হয়েছে, দবকাত রেহান উদ্দিনগর এখন সভা হয়েছে, এই ধরনের পূব পশ্চিম কংগ্রেস কই সমষ্টিত কংগ্রেসের লবিকেন্দ্রিক রাজনীতি চলি আছে তার পরিপ্রেক্ষিতত কংগ্রেস কর্মী সকলক বর্তমান সমষ্টিত কি গতি আছে, নিয়ম অনিয়ম বাধানুবাদ এই সম্পর্কে কর্মী সকলক অবগত করে কংগ্রেস একত্রিত হয়ে ভবিষ্যৎ কংগ্রেস জিয়াই থাকার যে প্রচেষ্টা এই লোক আজির এই সভাখন আজির যখন